এমন অনেক খবর কি নাই? আমরা কি তাদের জন্য সহযোগিতার হাত বাড়াইতে পারি? তাহলে বোঝা গেল, যতদিন আপনি বেঁচে থাকবেন কাউকে না কাউকে আপনি পাশে পাবেন, কিন্তু আপনি অন্ধকার কবরে চলে গেলে কাউকে পাশে পাবেন না। একমাত্র আপনার আপন হবে রাহমাতুল্লিল, এটাই সত্য। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। জীবনে বহুত মানুষের সঙ্গে আপনি সম্পর্ক করেছেন, ওই মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে আর ফিরে আসে না, আমিও চলে গেলে আর ফিরে আসবো না। আজকের দাগনভূঞা ঐতিহাসিক এই কনফারেন্স প্রমাণ করছে আমরা আমাদের রবকে শতভাগ ভালোবাসি, আমরা আমাদের দয়াল নবীকে শতভাগ ভালোবাসি। এই ভালোবাসাটা দরে রেখে যদি আল্লাহর বিধানগুলো মানতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার কবরে পোকামাকড় ঢুকবে না, আপনার কবরে বন্যার পানি গ্রাস করবে না, আপনার কবরে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। আপনি এমন ঘুম ঘুমায় যাবেন কোটি কোটি বছর পরে কিয়ামত হলেও আপনি বলবেন যে মাত্র ঘুমাইলাম কে আমাকে জাগ্রত করলো। তো এমন একটা লাইফ কি দরকার আছে না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করি এতে কি আপনারা কষ্ট পান? আমি আবার ওই আয়াতটা টান দেই, এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আল্লাহ পাক আমাদের প্রতি রহমত নাযিল করে। যার যত টাকা আছে তা নিয়ে সে বাহাদুরি
করে, যার যত রকম আছে তা নিয়ে আমরা বাহাদুরি করি। বন্ধরে আমার ও যুবকের দল, দেখেন 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 আমার আল্লাহ কি বলে, আমার সব পরিশ্রম আমার আল্লাহ একটা থাপা দিয়ে শেষ করে দিবে, যেই থাপার নাম হলো মৃত্যু। কথা বলেন আপনার মন্ত্রীগিরি শেষ, আপনার চেয়ারম্যানগিরি শেষ, আপনার চেয়ারম্যানগিরি শেষ, আপনার বক্তাগিরি শেষ। এরপরে মনে করবেন না, আমার দেশের মধ্যে অনেক মানুষ এমন আছে, কি কি রকম অনেক মানুষ মনে করে খাও দাও ফুর্তি করো, মরে গেলে বুঝি সব শেষ হয়ে গেছে। না রে না বাবা, মরে গেলে সব শেষ না, মরে গেলে শুধুমাত্র শুরু। সারা জীবন যা করেছো তন্ন তন্ন করে যারা যারা পরিমাণ হিসাব তোমাকে দেওয়া লাগবে, এই জন্য আমার আল্লাহ বলে সুম্মাইফিকুম, আমি তোমাদেরকে মরার পরে আমার জীবন দিব। বন্ধুরে আমার এই জীবনের তো একটা শেষ আছে, মরার পরে যেই জীবনটা দিবে ওই জীবনের পরে আর কোন মরণ হবে। আমি কি গজলটা গাইতে পারি? আপনার উল্টা পাল্টা বলবেন না তো, আমার কিন্তু খুব ভয় লাগে। আপনারা যে বেসামাল পাবলি, এক কোন বালা এক কোন বড়া, আপনি সবাই বলেন আমার আমার সাথে মহব্বতের সাথে, মহব্বতের সাথে বলেন মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। মারহাবা করবেন না, বলেন সবাই মেহেরবান। Oh.
তোমাকে আমি জীবন দিলাম, আর তোমাকে মরণ দিব। মরণ দেওয়ার পরে শেষ না, আমার আল্লাহ বলেন সুমাই বিকুম, অতঃপর তোমাদেরকে আবার জীবন দিব। জীবন দেওয়ার পরে আপনি কোথায় যাব জানেন নি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন সুমা ইলাইহি তুরজাউন। আমরা তারই দিকে ফিরে যাবো, জবানটা খুলে বলেন তিনি কে, আর জোরে বলুন তিনি কে। আমাদের ছেড়ে এই দারুন বইয়া থেকে গুরুস্তান নাই, এই গুরুস্তানে যাদের আব্বা আম্মা চলে গিয়েছেন তারা কি ফিরে এসেছেন? আমি চলে গেলে কি ফিরে আসবো? এই জন্য বলছি, মরার আগেই ওই মালিককে চিনতে হবে, নবীর মহব্বত বুঝতে হবে। মরার পরে কোনো আর সুযোগ নাই। মরার পরে কি হবে? জাররা জাররা পরিমাণ হিসাব হবে। তাহলে যদি আপনি ভালো কাজ করেন জাররা জাররা পরিমাণ সেই সওয়াব পাবেন, আর জাররা জাররা পরিমাণ যদি আপনি মন্দ কাজ করেন তার প্রতিফল কিন্তু আপনি পাবেন। এই জন্য আল্লাহকে চিনতে হবে, রাসূলকে চিনতে হবে। এবার আসুন দেখি মরণ মৃত্যু এটা কত কঠিন জিনিস এই বিষয়টা একটু অনুভব করি। গভীর মনোযোগ আলোচনার দিকে ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন ভাবে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে কি তোমাকে সৃষ্টি করা হয়েছে? এই মাটিতে তোমাকে দাফন করা হবে? এই মাটিতে কি তোমাকে আল্লাহর দরবারে উত্তরণ করা হবে? হাশরের ময়দানে যেতে হবে। সবচাইতে বড় কথা হলো নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হলো হযরত উসমান যুন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যখন এবার মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পর সকালবেলা ফজরের নামাজের পরে জান্নাতুল পাকের মধ্যে আমি গিয়ে ঢুকলাম। জান্নাতুল পাকিতে ঢুকে আমি উসমান যুন্নুরাইন, যে উসমান যুন্নুরাইন আমার নবী দুইটা কন্যারে বিয়ে করেছেন, যেই জন্য ওনার নামের পরে যুন্নুরাইন উপাধিটা লাগানো হয়েছে, দুই নূরের অধিকারী বলা হয়। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকে গেলাম, আমি যাইয়া 50-60 জনকে নিয়ে আমি তাদের নিয়ে দোয়া করলাম, হাত তুলে তুলে দোয়া করলাম। ওই উসমান যুন্নুরাইন যেই জায়গার মধ্যে শুয়ে আছেন, ওই উসমান যুন্নুরাইন তিনি সবসময় মসজিদে নামাজ পড়লে তার মধ্যে হাসির ভাব থাকতো, তিনি হজ করতে গেলে হাসির ভাব থাকতো, তিনি জিহাদে গেলে মনের মধ্যে আনন্দ থাকতো, সব জায়গায় গেলে তিনি আনন্দ করতেন, একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর 10 জন সাহাবী যে জান্নাতের টিকিট পেয়েছেন, 10 জন সাহাবীর মধ্যে উসমান যুন্নুরাইন একজন, খোলাফায়ে রাশিদীন ইসলামের প্রধান 4 জন খলিফা, এই 4 জন খলিফার মধ্যে উনি তৃতীয়তম খলিফা। তিনি আমার একজন খলিফা, এমন একজন সাহাবী যিনি আমার নবীর দুইটা কন্যা সন্তানকে বিয়ে করেছেন, জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, এত কিছু মর্যাদা পায় আমার
নবীর সঙ্গে ইফতার করতেন, নবীর সঙ্গে জিহাদ করতেন, এমন একটা ওসমান এত বড় পাওয়ারফুল নিয়ামত পাইয়াও সব জায়গায় গেলে মুসকে মুসকে হাসে, কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফালায়া টান দেয়। যেই জায়গার ভিতরে আমরা মাসে হয় একবার যাই না, যেই জায়গার মধ্যে জানাজার পরে মাঝে মাঝে কিছু কিছু মানুষ ওই গুরুস্থানে যায়, যেই জায়গার মধ্যে আমরা যাই না ওই জায়গাটার নাম হলো গুরুস্থান। উসমান জুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দ থাকতেন, কবরের পাশে গিয়ে তিনি চোখের পানি ফালায়া কাঁদতেন। এক সাহাবী ডাক দিয়া মানে উসমান, ও উসমান আপনি সব জায়গায় গেলে আনন্দ করেন, একটা জায়গায় গেলে কেন আপনি কাঁদেন? উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেন কান্দি জানো নি, একটা মাত্র কারণে আমি কান্দি, একটা মাত্র কারণে আমি কান্দি, আমার নবী যখন মেরাজে গিয়েছেন মেরাজ থেকে ফিরে এসে আমাদেরকে বললেন, হে উসমান, হে সাহাবীরা, আমি মেরাজে যাওয়ার সময় অনেক আযাব দেখেছি, আমি দেখিনি সবচাইতে কঠিন আযাব হলো অন্ধকার কবরের আযাব, সবচাইতে কঠিন আযাব হলো অন্ধকার কবরের আযাব। এই আযাবের কথা বললেন। এখন উসমান জুন্নুরাইন বলেন, আমার নবী বলেছেন আখিরাতের প্রথম মন্দিরের নাম হলো অন্ধকার কবর, এই কবরটা যারা ভালো হয়ে যায় হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে, এই কবরটা যারা বন্ধ হয়ে যায় মৃত্যুর পরে প্রত্যেকটা স্টেপ তার বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি চোখের পানি ফালায় কান্দি, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে উসমান, ও উসমান আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত, আপনার তো টেনশন করার কোনো কারণ নাই। উসমান ডাক দিয়ে কয়, যিনি আমার জান্নাতের টিকিট দিছে গো, আমার কোনো কর্মের কারণে যদি তিনি অসন্তুষ্ট হইয়া যায় তাইলে আমার জান্নাতের টিকিট আবার কাইরা লইয়া যাইব। আমি তাগুন লইয়ার বুঝাইয়া দিয়ে গেলাম, জান্নাতের টিকিট ওয়ালা সাহাবী যদি কবর আযাবের জন্য এত টেনশন করতে পারে তাইলে আমরা 24 ঘন্টার ভিতরে আমরা সেজদায় পড়ে থাকার দরকার আছে না নাই, আর জবান বলে কোন আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার তোমাদেরকে বলছি, মুরব্বীদের দিকে তাকায় দেখো, ওই যে আমার ওয়াজের মাঝখানে 2-3 জন মুরব্বী দাঁড়ি পাটনাওয়ালা বসে আছে, এদেরকে একবার জিজ্ঞাসা করেন, মুরব্বী আব্বা আমি আপনার কাছে বসলাম, আপনার দাড়িগুলা কোনদিন কালোর দিকে সাদা হয়ে গেছে টের পাইছেন? মুরব্বি বাবা বলবে, না রে বাবা আমার দাড়ি পাটনা গুলা খুব কখন হয়েছে আমি জাররা পরিমাণ টের পাই নাই। মুরব্বী জিজ্ঞাসা করেন, এক মন বস্তার আগে যেইভাবে মাথার মধ্যে তুলতেন এখন আপনি তুলতে পারেননি? আব্বা বলবে, না আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পারি না। মুরব্বীরে জিজ্ঞাসা করেন, আগে যেমনি দৌড় দিতে পারতেন এখন দৌড়তে পারেননি? মুরব্বী আব্বা বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি দৌড় দিতে পারি না। এখন মুরব্বীরে জিজ্ঞাসা করেন, আপনার টান টান চামড়াগুলো কোন সময়ে ঢিল হয়েছে আপনি জানেননি? তিনি বলবে, আমি টের পাই নাই। এই জন্য যুবক মুরব্বীদেরকে দেখে অনেক শিখার রয়েছে, মুরব্বীকে দেখলে অনেক কিছু বোঝার রয়েছে। এখন তুমি মনে করো না তুমি মুরব্বী হওয়ার আগে পর্যন্ত তুমি বেঁচে থাকবা, না 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 না, তুমি মুরব্বী হওয়ার আগেই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো, কারণ দুনিয়ার অনেক যুবক দেখেছি রাস্তাঘাটে চলাফেরা করে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই গত কিছুদিন আগে হতো এদিক দিয়ে একটা মাইক্রো, এটার ভিতরে 12-13 জন বন্ধু ছিল নিরসরাই, তারা 12-13 জন বন্ধু অনেকগুলো বন্ধু রেল লাইন পার হতে গিয়ে ট্রেন ওই মাইক্রো উঠে গেছে, অনেকগুলো তাজা তাজা শিক্ষিত ছেলেরা অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথচ তারা গাড়ির মধ্যে থেকে থেকে আনন্দ উল্লাসে তারা গান করেছে, কিন্তু তারা একবারও ভাবে নাই তাদের সামনে যে মালারা কোন মুমতাজ জাইল দাঁড়ায় আছে, কথা বলেন ঠিক কি না? এমনও হতে পারে এই মুহূর্তে খারাপ লাগতেছে আপনাকে? পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, নদাই সেলস আগে নিজেরে চিনুন,
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমি মৃত্যু দিয়ে ওয়াসিয়ত শুরু করলাম, আমি ইসতিহারে বায়াত দিয়ে ওয়াসিয়ত শেষ করব, কিন্তু মনে রাখবেন যে কোনো মুহূর্তে ইজরাইল আসতে পারে। আরো জোরে কোন পারে কি না বলেন। এই জন্য এখন থেকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে যুবক, মোবাইলের কারণে তোমার জীবন শেষ। এই আওয়াজটা আসতে হয়েছে মনে হয় আপনারা ব্যস্ত হয়ে গেছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাবাতান উখরা। এই ঘরে যেহেতু যেতে হবে আমাদেরকে, যেহেতু দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে, কোথায় যাবো আমি কিন্তু আগে বলেছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি পাঠিয়েছেন তিনার কাছে যেতে হবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী একজন আনসারীর জানাজার নামাজে গেলেন। জানাজার নামাজের মধ্যে গিয়ে নবীর হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল। এই লাঠি মুবারকটা কবরস্থানে গিয়ে কবরের মধ্যে এইভাবে তিনি কেড়ে দিলেন। আর আমার নবী বললেন, সাহাবীরা কবর আজাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, আপনারা জবান করে বলেন কবর আজাবটাকে সত্য না মিথ্যা। ঘরের মধ্যে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিবাইতে আসে, কিন্তু কবরের মধ্যে আগুন লাগলে নিবাইবার কোনো সুযোগ। বন্ধুরে আমার, আমি দাবে দাবে আলো ছড়াই ঢুকে গেলাম, মাঝে মাঝে একটু চিল্লাই কথা কইলে কি আপনার কষ্ট পান নাকি? মাঝে মাঝে সাইজ করব, সাইজ কথা কি ঠিক আছে? এই জন্য আমার আল্লাহর দরা কি নরম না সত্য? এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কবর আজাব পরময়ন্তর, তোমরা আল্লাহর কাছে তোমরা কবর আজাব থেকে পানা চাও। সাহাবা একরাম পাখির ডাকের মতন আমার নবীর ছোট দিকে দাঁড়ায় গেছে, ছাতা যেমন করে মানুষের মাথার উপরে ধরে এমন ভাবে সাহাবা একরাম আমার নবীর চতুর পাশে এমন ভাবে দাঁড়ায় গেলেন। বন্ধুরে আমার, ও তারুণ মুইয়ার বাবারা, আমার নবীর পাশে সাহাবারা দাঁড়ায় দাঁড়ায় এমন ভাবে চতুর পাশে দাঁড়ায় কবর আজাব থেকে মুক্তি পাইতে আশ্রয় প্রার্থনা করতেছে। আমার নবী ডাক দিয়ে কই, এ সাহাবা একরাম ইমামদারের মরণের সময় এটা শুভ সংবাদ আছে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ কি শুভ সংবাদ আছে আপনি মেহেরবানি করে বলুন না। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবারা ইমামদার যখন ঘরের মধ্যে শোয়া থাকে, তখন ইমামদারের ঘরের দরজার মধ্যে আজরাইল আসে। আজরাইল আইসা ভয়ঙ্কর ভাবে দাঁড়ায় না, আজরাইলের দরজার মধ্যে আইসা ইমামদার একটা সালাম দেয়। জোরে কম না সুবহানাল্লাহ। ইমামদার সালাম দেয়, সালাম দেওয়ার পরে ইমামদারকে জিজ্ঞেস করে আমি কি আসতে পারি? ইমামদারের কাছে আজরাইলে যায়, আজরাইলে যাইয়া মাথার পাশে যাইয়া আজরাইলে বসে, আজরাইলের পাঁচটা আঙ্গুলকে চিরুনি বানাইয়া ইমামদারের মাথার মধ্যে চিরুনির মতো আশ্রাইতে থাকে। যেই মাত্র আশ্রাইতে থাকে ইমামদার তখন একটা ঘুম ঘুম আর চলে আসে। ওই মুহূর্তে ইমামদারের কাছে যখন আশ্রয় আসে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা ফেরেশতা, ওই ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা তুমি বসে দেখো না, জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে গিয়ে দুইটা জিনিস বান্দার কাছে আজরাইল বসে আছে, আজরাইল যখন রুহটা নিয়ে যাবে এই রুহটারে তুমি ফেরেশতা ওই সাদা কাপড়ের ভিতরে বাইন্ডিং করিয়া তুমি আমার দরবারে নিয়ে আসবা। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার প্রধান সিনেমা বোনেরা, দেশ বিদেশে যারা লাইভ থেকে মাস শুনতেছেন, আমি একটু ঘোষণা দিয়ে বলতে চাই, এবার ইমানদারের কাছে আজরাইল এসে সালাম দিবে। আর যদি বেঈমান হয়ে যান, শত্রু হয়ে যান, কুষ্ঠ হয়ে যান, আর যদি নবী বিদ্বেষী হয়ে যান, অলি বিদ্বেষী হয়ে যান, আজরাইলের সালাম দিও দূরের কথা, আজরাইল তোমার সামনে এমন ভাবে দাঁড়ায় যাবে আজরাইল দেখা মাত্র তোমার শরীরে তাজা তাজা রক্ত গুলা পানি পানি হয়ে যাবে, রক্ত গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডি গুলা টাস টাস করে ঘুরে যাবে,
হয়েছে অ্যাম্বুলেন্স নিয়ে গেল নেবিডে অথবা ফরাজি হসপিটালে ফরজট প্রিজনে নিয়ে অটোমির ভিতরে ঢুকাইয়া দিল যখন অপারেশন থিয়েটারে ঢুকাইয়া দিল সেই জায়গার মধ্যে গিয়ে ও তুমি এমন করতেছো আসলে তো তুমি সেই জম দুধ দিন আসবে রে জম দাগুন বুইয়ার বাবা ওই দিন যে তোমার কাছে আজরাইল আসবে ওই সময় আজরাইল এসে দাও মারতেছে এটা তোমার ঘরের মানুষ বুঝবে না তোমাকে না বুঝে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে ও যুবক অ্যাম্বুলেন্সে কথা বইলা আমার কলিজাটা দিন ধাম ধাম করে আগুন জ্বলা উঠলো আমার আব্বাকেও আমি এমন ভাবে অ্যাম্বুলেন্সে তুলে দিছিলাম টাকা নেওয়ার জন্য কাউন্সিলর বরাবর গেছে আম্মা ডাক দিয়া ভেতর আব্বা দিয়ার কথা পায় না আমি দেখলাম আমার অ্যাম্বুলেন্সের দরজা গুলো একেবারে লাগানো বাতাস ঢুকে না বৃষ্টি সুস্থ চেহারাটা কত সুন্দর আমার আল্লাহ হাবিব কয় দশ দানের যারা সুন্দর কয় আমার আল্লাহ তার ভালো কয় এই জন্য জবাব ভাইয়ার আমার আমরা গুনাহ করতে করতে জীবনটা শেষ কইরা ফেলাইছি আর বুঝব এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে কথাগুলো বলবো রাগ করবেন না আমার নবী বলে ইমানদারের কার মাথার কাছে আশ্রয় আসবে আয়েশা মাথার মধ্যে পাঁচটা আঙ্গুল দিয়ে চুল গুলো এইভাবে আশ্রয় দিব এইভাবে আশ্রয় দিবে ইমানদারের চোখের মধ্যে একটা গুম গুম বাবা আসবে এবার আজরাইল বললে আল্লাহর বান্দা তোমার কাছে আমি এসেছি কিছুক্ষণ পর তোমার তোমার জিন্দগি শেষ হইয়া যাবে তোমার উহুদ আমি নিয়ে যাব ইমানদার বলবে ও আজরাইল আদরি করো না তাড়াতাড়ি আমার উহুদটা নিয়ে যাবে কারণ আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে তার পাশে মা বাবা সবাই বসে আছে হঠাৎ করে দেখে মানিক মিয়া ঘুমাইয়া গেছে আসলে ঘুমাই নাই যখন তার রুটা নিছে মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনে বাচ্চা ঘুমায়া যায় এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে ঘরের মানুষও টের পাবে না ইমানদারও সারা পরিমাণ কষ্ট হবে না এ বন্ধু নাই না ইমানদার দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে এবার ওই দিকে দিয়া ফেরেস্তা হাতের ওই যে উহুটা ওই ফেরেস্তার সাদা কাপড়ের মতো এমন ভাবে নিবে এমন ভাবে উহুটারে লইয়া যখন উহুটারে এমন ভাবে রাখবে এবার আসেন প্রশ্ন করে দেখেন উহুটারে এমন ভাবে বাইন্ডিং করবে এমন ভাবে বাইন্ডিং করবে প্রশ্ন করে হুজুর উহুটা আবার কি বুঝলাম না রুহুটা কি তো বুঝেন নাই আল্লাহ বলেন ইয়াস আলুনা কানির রুহ কুলির রুহ মিন আমরি রব্বি বলেন ও বন্ধু কেউ যদি আপনাকে রুহু নিয়ে প্রশ্ন করে আপনি বলবেন রুহু আসছে আর গেছে হুকুম কাল এই জন্যই তো যুবক ভাইয়ের আমার গভীর মনোযোগ ইমানদার চলে গেল ইমানদের রুহুটাকে এইভাবে জান্নাতের কাপড় দিয়ে পান্ডি করলেন আর এই দিকে দাগুন ভুইয়ার এই দাগুন ভুইয়ার তুহিনে তুহিনে দাগুন ভুইয়ার তুহিনের যদি মারা যায় দাগুন ভুইয়ার তুহিন যদি ইমানদার হইয়া যায় আর ইমানদারের বডিটাকে বাইন্ডিং করার জন্য দাগুন ভুইয়া বাজারে কাপড়ের কাপড় কিনতে যাবে বডিটারে বডিটারে বাইন্ডিং করার জন্য দাগুন ভুইয়ার কাপড়ের কাপড় রেডি আর ইমানদার রুহুটারে বাইন্ডিং করার জন্য আমার আল্লাহর জান্নাতের কাপড় রেডি ওই দিক দিয়া মসজিদে আলান হয় একটি সুখ সংবাদ এইভাবে যখন বলা হয় সবাই বলে ইন্না লিল্লাহ আর ওই দিক দিয়া দাগুন ভুইয়ার তুহিন রে মসজিদে আলান করে দিল আর একটা বড়ই পাতার গরম জল দিয়া দুনিয়ার জমিনে আম পাতা দাম পাতা বাঁশ পাতা কত পাতা দেখলাম কোন পাতার দিয়া গরম জল করা হয় নাই বড়ই পাতার গরম জল কেন করা হয় বড়ই পাতা কেন দেওয়া হয় এই কথা দিয়ে আমরা কেউ বলি না এ যুবকের দল লাল শাড়ি কাপড় কালো কাপড় লাল কাপড় হলুদ কাপড় জীবনে কত কাপড় দেখলাম অন্য কোনো কাপড় দিয়ে কাপড়ের কাপড় হয় না সাদা কাপড় দিয়া কেন কাপড়ের কাপড়টা পরাইতে হয় এই কথা দিয়ে আমরা কেউ বলি না বোঝার দরকার আছে না না সবার করে মনে আছে না না তো
আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা? সেই পাতা যো রিয়া পড়লে, সেই পাতা যো রিয়া পড়লে মোতের নিশানা, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। মসজিদের খাটের মধ্যে লাশটারে উঠাইয়া দিছে, কাফন করাইয়া জানাজার ময়দানে গেছে, আবার আসলে একটা ঘরে ঢুকাইব কবরে। আর ওই দিক দিয়ে ইমানদার রুহটারে প্রথম আকাশের মধ্যে যখন নেওয়া হবে, আমার কাছে ইমানদারের রূহ মুবারক, এবার প্রথম আকাশের ফেরেশতা ইমানদার রূহটারে সালাম দিবে, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সালাম দিবে, তৃতীয় আসমানে সালাম যাওয়ার পরে সালাম দিবে, চতুর্থ আসমানে যাওয়ার পরে সালাম দিবে, পঞ্চম আসমানে যাওয়ার পরে সালাম দিবে, ষষ্ঠ সপ্তম আকাশে যাওয়ার পরে যখন সালাম দিয়া দিবে, তখন আমার আল্লাহ বলবেন ফেরেশতারা আর সামনে যাস না, সপ্তম আকাশের পরে আমার আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইয়া দিবে। আমি কোনদিন তো এলাকায় আসি নাই, তবে প্রথম আসাতে অনেক ভুল বিয়া যদি আমার হয়ে যেতে পারে, আমার ব্যবহারে অনেকে কষ্ট পেতে পারেন, তবে আর আসতে পারি কি পারি না জানি না, তবে আপনারা ক্ষমা করে দিবেন, বেঁচে থাকলে দেখা হবে ওয়াজের ময়দানে। তবে একটি কথা বলতে চাই, আমরা কি ইমানদার না বেঈমান? আর জোরে বলো, ইমানদার না বেঈমান? ইমানদারের বড়িটাকে জানাজার মাঠে নেওয়ার আগে ফেরেশতার ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা তোমার কোন কে? ইমানদার বলে, দেরি করো না, তাড়াতাড়ি আমাকে আমাকে আমার ঘরে নিয়ে যাও, এবার ইমানদারের জানাজার নামাজ পড়া হবে, ইমানদারকে নিয়ে কবরে নামায় দেওয়া হবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতের ফেরেশতা, আপনারা সারা জীবন শুনছেন কবরের ভিতরে দুইজন ফেরেশতা নামে, আসলে কবরের ভিতরে তিনজন ফেরেশতা নামে, একটা ফেরেশতা ঈশা বডির ভিতরে রূহটা দিয়া যায়, আর দুইটা ফেরেশতা মুনকারের গিরি কবর আয়েশা আপনারে প্রশ্ন করে। আল্লাহু আকবার! আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার প্রেমিকের কবরের ভিতরে ইন্টারভিউ হবে, একটা পরীক্ষা হবে, তাড়াতাড়ি যাও ইমানদারের ভিতরে দিয়ে আসো। এবার ইমানদারের ভিতরে যখন রুহটা
একটা ফেরেশতা নামবে। যদি আপনি বেঈমান হতেন এই কবরের ভিতরে তারা কুড়িরা কুড়িরা ভিতরে ঢুকত, আপনি থর থর করে কম্পন তৈরি হয়ে যেত। যেহেতু আপনি ইমানদার কবরের ভিতরে ফেরেশতারা বন্ধুর মতো আপনার কাছে ঢুকবে, আরাম করে আপনাকে কবরের মধ্যে বসাইবে। বসায় আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হলো মা রব্বুকা, দুই নম্বর প্রশ্ন হলো আমা দীনুকা, তিন নম্বর প্রশ্ন হলো আমা কুনতা ফি হক্কি হাজার রাজুল। এই তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর ইমানদারের দপ দপ করে যখন দিয়া দিবে, আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা তোরা কই, আমার প্রেমিকটা কবরের ভিতরে পরীক্ষার মধ্যে পাশ করেছে, তাড়াতাড়ি জান্নাতে যা, আমার প্রেমিকের জন্য একটা জান্নাতের গাড়ি চা, প্রেমিকের নিচে বিছায়া দে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইমানদার ঘুমায়া যাবে, যেই মাত্র শুয়া যাবে দেখবেন যত দামি সুবাসে হোক না কেন, যত দামি সেগুন কাঠের খাটি হোক না কেন, শুইলেই কিন্তু ঘুম আসে না। একবার ডানে যাওয়া লাগে, আরেকবার বামে যাওয়া লাগে, একবার উপর হওয়া লাগবে, আবার শীত হওয়া লাগে। যখন ইমানদার কবরের ভিতরে জান্নাতের গালিটাটা পেয়ে যাবে, তখন ইমানদার একটু ডান কান পাবে, সুবহানাল্লাহ বলেন না, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যোগে আমি একদম মেরাজ না, শায়ের মেরাজ সাহেব গাইছিলেন, আপনার ছোট ভাই না, আমি কিন্তু এটা সেই অনেক দূর থেকে শুনে এসেছিলাম, তবে আপনারা আমার সাথে একটু সুর মিলাতে পারবেন ইনশাআল্লাহ। জন্ম আমার নবী যুগে তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন একজন জবানবন্দি কে,